নমস্কার বন্ধুরা, মঞ্চ একাডেমি কার্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা আলোচনা করব সাহিত্যিক সুকুমার রায়কে নিয়ে। সুকুমার রায় কে ছিলেন আমরা জেনেনি তার সম্পর্কে কিছু কথা। সুকুমার রায় একাধারে লেখক, শিশু সাহিত্যিক, প্রাবন্ধিক, ছড়াকার, নাট্যকার ও সম্পাদক, এমনকি ভারতীয় সাহিত্যে ননসেন্স রাইমের প্রবর্তক। তিনি খ্যাতনামা শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পুত্র। তার পুত্র হলেন অস্কার বিজয়ী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। তার লেখা কবিতার বই আবোল তাবোল, গল্প হজবড়ল, গল্প সংকলন পাগলাদাসু, এছাড়া নাটক ও ব্যঙ্গাত্মক রচনাগুলি বিশ্ব সাহিত্যের অন্যতম সৃষ্টি বলে মনে করা হয়। মৃত্যুর পরেও তাই তিনি সমান জনপ্রিয়। তার জন্ম 30 অক্টোবর 1887 সালে কলকাতার রায় পরিবারে। তার মাতা বিধুমুখী ছিলেন ব্রাহ্ম সমাজের অন্যতম উল্লেখনীয় ব্যক্তি দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের কন্যা। তাদের আদি বাসস্থান অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলার কুশুয়া গ্রাম। সুবিনয়, সুখলতা, পুণ্যলতা ও শান্তিলতা প্রমুখ তার ভাই বোন। তার পরিবার সাহিত্যের অনুরাগী, ফলত তার প্রতিভার বিকাশ সহজ হয়। পিতা উপেন্দ্রকিশোর ছিলেন শিশুতোষ গল্প ও বিজ্ঞান লেখক, সুরকার। তার পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি সরাসরি সুকুমার রায়কে প্রভাবিত করেছিলেন। এছাড়া বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সাথে পারিবারিক যোগাযোগ ছিল। কলকাতা সিটি স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন সুকুমার রায়। প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যায় সসম্মানে উত্তীর্ণ হন। উচ্চতর শিক্ষার জন্য 1911 সালে বিলেত যান। সেখানে তিনি আলোকচিত্র ও মুদ্রণ প্রযুক্তির উপর পড়াশোনা করেন। ক্রমে তিনি ভারতে ফিরে লিথোগ্রাফার ও লাইটম্যান হিসেবে আত্মপ্রকাশ করেন। 1913 সালে তিনি ভারতে ফিরে আসার আগেই বাবা উপেন্দ্রকিশোর উন্নতমানের রঙিন হাফটোন ব্লক তৈরি করেন ও মুদ্রণ কম ছাপাখানা স্থাপন করেন। তিনি মাসিক পত্রিকা সন্দেশের প্রকাশনা শুরু করেন। সুকুমার রায় ফিরে আসার বছর দুয়েকের মধ্যে উপেন্দ্রকিশোর মারা যান, ফলত সন্দেশ পত্রিকা পরিচালনাসহ ছাপাখানা পরিচালনার দায়িত্ব নেন তিনি। 8 বছর ধরে এই কাজে তিনি নিজেকে ব্যাপৃত রাখেন। ছোট ভাই সুবিনয় তাকে সাহায্য করতেন। এই সময়কার তার লেখাগুলি বাংলা সাহিত্যে মাইল ফলক হয়ে আছে। যখন তিনি বলেন, রামগরুরের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না না না, তখন বোঝাই যায় তার অনুভূতি প্রবণতা। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় তিনি ননসেন্স ক্লাব নামে একটি সংগঠন গড়ে তোলেন, যার মুখপত্র ছিল 32.5 বাজা নামক পত্রিকা। তিনি মন্ডে ক্লাব নামে আরও একটি ক্লাবের প্রতিষ্ঠা করেন। এই ক্লাবের সদস্যরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব বিষয়ে আলোচনা করতেন। ইংল্যান্ডে থাকাকালে একাধিক পত্রিকায় তার গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। তিনি ব্রাহ্ম সমাজের সংস্কারপন্থী গোষ্ঠীর তরুণ নেতা হিসেবেও তার পরিচয় স্মরণীয়। তিনি অতীতের কথা নামক কাব্যগ্রন্থে ব্রাহ্ম সমাজের ইতিহাসকে সরল ভাষায় ব্যক্ত করেন, যাতে শিশুদের মধ্যে ব্রাহ্ম সমাজের ধারণাটি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল। রবীন্দ্রনাথকে ব্রাহ্ম সমাজের সভাপতি করার সিদ্ধান্তে তিনিই পৃষ্ঠপোষক ছিলেন। এমন একজন প্রতিভাধর ব্যক্তি কালাজ্বরে আক্রান্ত হয়ে 1923 সালে পরলোক গমন করেন। সেই সময় এই রোগের চিকিৎসা না থাকায় মাত্র 37 বছরে এই ব্যতিক্রমী সাহিত্য প্রতিভা অকাল মৃত্যুর গ্রাসে পড়েন। আজকের পর্বে এটুকুই। আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার সাথে থাকবেন। নমস্কার।